কেমন করে ইসলামী দল করিস, কেমন করে ওই আলেম ওলামার কাতারে যাস, তোর কি জানা আছে এই দেশ কে স্বাধীন করেছে? কথা কয় না, এরকম বলি বাংলার জমিনে আছে না নাই? কে দেশটা স্বাধীন করলো তোর কি জানা? কেমন করে তুই হুজুরের কাতারে যাস, হুজুরদের কাতারে গিয়েছিস, কালেমা কালেমা পড়েছিস, ইসলামী আন্দোলন করো, ইসলামী সংগঠন করো, আর বাঁচতে পারবে না। ইসলামী আন্দোলন যদি ছেড়ে দাও তোমার জীবন বেঁচে যাবে, আর ইসলামী আন্দোলন যদি ছেড়ে না দাও তোমার নামে মামলা হবে, তোমাকে জেলখানায় দিতে দেওয়া হবে, এমন হুমকি ধামকি গোটা পৃথিবীর মধ্যে আছে না নাই? আমি লম্বা আলোচনা করব না, খুব অল্প সময় আলোচনা করব, কেমনে আল্লাহকে ভালোবাসতে হয়, কেমনে নবীকে অনুসরণ করতে হয়। গোটা পৃথিবীতে আল্লাহর ভালোবাসা আর নবীর ভালোবাসার লোকের অভাব আছে নাকি? কোনো অভাব নেই, তবে নবীকে অনুসরণ করার লোকের অভাব। কারণ নবীকে ভালোবাসলে পেটন খাইতে হয় না, নবীকে ভালোবাসলে মামলা খাইতে হয় না, নবীকে ভালোবাসলে জেল খাটতে হয় না, নবীকে ভালোবাসলে ফাঁসিতে যেতে ঝুলতে হয় না, নবীকে অনুসরণ করলে মামলা খাইতে হয়, জেল খাটতে হয়, ফাঁসিতে ঝুলতে হয়, পেটনও খাইতে হয়, ঘর ছাড়তে হয়, বাড়ি ছাড়তে হয়। এই জন্য নবীকে অনুসরণ করতে আমরা কেউ চাই না, তবে নবীকে ভালোবাসতে চাই। কথা কয় না, আল্লাহ পাক বলেছেন, বলেন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। বল নবী আপনি বলে দেন, ও নবী আপনি বলে দেন তমাম জাতির লোকদেরকে, আপনি বলে দেন ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, যদি তোমরা আমি আল্লাহরে ভালোবাসতে চাও, ওরা যদি আমি আল্লাহরে ভালোবাসতে চাই, কারে ভালোবাসতে চাই? জবান খুলে বলা লাগবে কারো ভালোবাসতে চাই, আল্লাহরে যদি ভালোবাসতে চাই। ও নবী ওরা যদি আমি মালিক রে ওরা ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি, নবী আপনি বলে দেন ওরা যেন আপনি নবীকে অনুসরণ করে। আপনি নবীরে যদি অনুসরণ করেন তাহলে প্রশ্ন হল, আল্লাহর যদি আপনি ভালোবাসতে চান, আমি আপনি যদি আল্লাহর মালিকরে যদি ভালোবাসতে চাই, তাহলে ভালোবাসতে হবে, অনুসরণ করতে হবে আগে কাকে? আল্লাহরে যদি পাইতে চাও ভালোবাসতে হবে নবীরে, আর নবীরে বাদ দিয়ে মালিকরে কখনো পাওয়া যাবে না। কথা ক, নবীর অনুসরণ করবে না, নবীর ভালোবাসার লোকের অভাব নেই। আজকে গোটা পৃথিবীতে নবীর ভালোবাসার লোকের অভাব নেই। মাথায় টুপি পরেছে, টুপিতে লেখা থাকে আশেকে রাসূল, আছে না নাই? পোশাক পরেছে, পোশাকে আশেকে রাসূল, ব্যানারে লেখেছে পেনাতে লেখা আশেকে রাসূল। কয়েকদিন আগে হয়ে গেল, কয়েকদিন আগে রাস্তার আশেপাশে যাদের বাড়ি তারা দেখেছেন, বাড়ি হলো পঞ্চগড়, চাল ডাল খড়ি সব বেঁধে নিয়ে বাসে করে নিয়ে ওই পঞ্চগড় থেকে রওনা দিয়েছে। এক দৌড় দিনে কয়েকদিন যাবত রওনা দিয়ে চলে যায়, এক রশি নয় আট রশি। শোনেন না, রাতে যখন ঘুমাইছেন বিছানায়, একের পর এক বাস যায়, একের পর এক যায় বাস চলে যায়, মাইকের আওয়াজ শোনা যায় না এদিকে, আপনাদের এলাকায় শোনা যায় না? যাদের মেন রাস্তার আশেপাশে বাড়ি তারা শুনতে পেরেছেন, কে জামিনে নাজি বাবা, কে জামিনে ফোরে দেমুনা, হাজা বাবা দরবারে যাই। আমি কই কেরে হিক পারে কেরে, এ কথা কয়,
ওরা নবীরে ভালোবাসে কি বাসে না কথা কয় না ওরা নবীরে ভালোবাসে কি বাসে না ওরা নবীরে ভালোবাসে নবীরে ভালোবাসার কারণে সেই পঞ্চগড় নীলফামারী ঠাকুর গা থেকে ডাল চাল বেঁধে নিয়ে খড়ি বেঁধে নিয়ে আট্রসি বাবার দরবারে ফরিদপুরে যায় নবীরে ভালোবাসে কিন্তু নবীরে অনুসরণ করে না নবীরে যদি অনুসরণ করত যেই মানুষ নবীরে অনুসরণ করে এই মানুষগুলো বাবার দরবারে পাটার ছাগল নিয়ে যাইতে পারে না আল্লাহ বলে নবী আপনি বলে দেন ওরা যদি আমি আল্লাহরে ভালোবাসতে চাই ফাত্তাবিউনি আপনি নবীকে যেন ওরা অনুসরণ করে আর আপনি নবীরে যদি অনুসরণ করে অনুকরণ করে আমি আল্লাহ বলে দিলাম তাহলে আমি আল্লাহর ভালোবাসা হয়ে যাবে আমার আল্লাহর ভালোবাসা এত গভীর এত প্রশস্ত এত লম্বা আমার আল্লাহ জানা দেন ওয়া গফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম আমি আল্লাহর ভালোবাসা এত গভীর এত লম্বা এত প্রশস্ত ওয়া গফির লাকুম যুনুবাকুম আমি আল্লাহ ওদের তামাম জীবনের গুনাহগুলো মাফ করে দেব শুধু মাফ করে দিয়ে ক্ষান্ত হবে না গুনাহ মাফ করার পরে যে ফাঁকা জায়গা হয়ে যাবে এন্ট্রি ফোল্ডার হয়ে যাবে এই ফাঁকা জায়গাটুকু আমি আল্লাহ নেকি দিয়ে ভরপুর করে দেব তাহলে ভালো আল্লাহকে ভালোবাসতে গেলে হলে অনুসরণ করতে হবে কাকে আরো চিল্লায় বলতে হবে অনুসরণ করা লাগবে কাকে ওয়ান জাবির রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم إن خير الحديث كتاب الله وخير الحديث حديث محمد صلى الله عليه وسلم الله النبي الصابر حضرت جابر رضي الله تعالى عنه بولن أمار نبي بولن إن خير الحديث كتاب الله ইন্না খায়রুল হাদিস কিতাবুল্লাহ এই তামাম পৃথিবীর বুকে যেই কিতাব যত পুস্তক যত বই দেখতে পারবে এর ভিতরে উত্তম কিতাবের নাম হলো আমার আল্লাহর কোরআন আল কোরআন খায়রুল হাদিস হাদিস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ দুনিয়াতে যত নেতা দেখতে পারবে যত নেতার আবির্ভাব হবে আমার আল্লাহর নবী বলেন সব নেতার উত্তম নেতা হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ যে নেতার কোনো বহর লাগে না আমার আপনার নেতার দিকে তাকান নেতা যদি পেশাব করতে যায় তাহলেও কমপক্ষে 50 জন কর্মী চতুর্দিকে লাগে কথা কয় না রে নেতা যদি কোন জনসভায় যায় নেতার এমন হুন্ডার বাহার নেতা কোন জায়গায় কেউ খুঁজে পায় না ওই হুন্ডার ভনভনিয়ে সমাজের লোকেরা বুঝতে পারে এটা অমুক নেতা যায় আমার নবীর কোন বহর লাগে নাই আমার নবীর সাহাবীদের কোন বহর লাগে নাই আমার নবীর সাহাবীরা এমন ভাবে জীবন যাপন করেছেন কোন দেহরক্ষী পর্যন্ত তাদের লাগে নাই আমার নবীর সাহাবীরা অনুকরণ করেছেন আমার নবীর জলিলুল কদর সাহাবী হযরতে বিলাল আল্লাহর নবীর সাহাবী হযরতে বিলালের নাম শুনেছেন কিনা আপনারা একবার শুনেছেন কিনা হযরতে বিলাল হাবশি গোলাম বিলালের চেহারা সুরুত কালো এমন কালো গ্রামের মানুষেরা বলে এটা হলো মোশা কালো চেহারা তেমন ভালো নয় গোটা চেহারার ভেতর মুখের ভেতর সামনে ছিল বসন্তের দাগ টাকা পয়সা ছিল না অসহায় গরিব
টাকা পয়সা ছিল না ইসলাম গ্রহণ করার কারণে। হযরতে বিলাল ঘর ছাড়া বাড়ি ছাড়া পরিবার ছাড়া হয়েছেন নবীর দরবারে থেকেছেন। ওই বিলাল যখন হযরত উমাইয়ার উমাইয়ার কোনা কিসে গোলাম ছিলেন কিনা গোলাম, উমাইয়া বলে বিলাল রে এই মক্কা নগরীর ভেতরে এমন একজন মানুষের আবির্ভাব হয়েছে রে, এটা কোন স্বাভাবিক মানুষ না, এ হলো পাগল, এ পাগলের কাছে যাবে না, এ পাগলের কাছে যদি যাও তোমার ব্রেনটা ওয়াশ হয়ে যাবে, তোমার মন মস্তিষ্ক আলাদা হয়ে যাবে, এ পাগলটার কখনো কাছে যাবে না। সমাজের বুকে যদি আপনার কোনো মানুষ যদি বলে অমুক জায়গায় একটা পাগল আসছে, ও পাগল রে কেউ দেখতে যাবে না, আমার মন বলে সবার অন্তরে আসবে কেমন পাগল এক নজর দেখা দরকার, কথা কয় না, সব মানুষেরা যাবে পাগলটা কেমন দেখা দরকার। বিলাল বলে আমার মনিব আমার মালিক উমাইয়া কেন যেন বলল এটা হলো পাগল, শুধু পাগল নয় রে বিলাল ও হলো আস্ত জাদুকর, ও আবার গণক, এই পাগলের কথা কেউ শুনতে যাবে না, আমি উমাইয়া নিষেধ করে দিলাম তুই বিলাল যেন কোনোদিন ওই পাগলের দরবারে যাবি না। বিলাল বলে হযরতে বিলাল বলেন যেই দিন আমাকে আমার মালিক আমার মলি মুনি উমাইয়া বললেন ওই পাগলের কাছে কোনোদিন যাবে না, সেই দিন থেকে আমি বিলালের চোখে আর কোনো ঘুম লাগে না। সুবহানাল্লাহ বলবেন না, যারা বলেননি আগামীকাল সকালবেলা বলবেন সুবহানাল্লাহ। বিলাল বলে আমার চোখে ঘুম নেই, আমি দৌড়াইয়া মালিকের চোখে ফাঁকি দিয়ে চলে গেলাম ওই নবীর দরবারে, যাকে পাগল বলে ওরা গণ্য করে। আমি যখন আমার নবীর দরবারে গেলাম, আমি আমার নবীর চেহারার মোবারকের দিকে তাকালাম, তাকায়া দেখি এটা যেন মানুষ নয় রে, এইটা হলো পূর্ণিমার চাঁদ। আর একটু জোরে বলা যায় কি সুবহানাল্লাহ। বিলাল বলে আমি চেহারার দিকে তাকায়া আর সহ্য করতে পারলাম না, এ মানুষ তো কোনোদিন সাধারণ মানুষ হতে পারে না, এ মানুষ তো কোনোদিন পাগল হতে পারে না। আমি তাড়াতাড়ি করে দৌড়াইয়া আমার নবীর দরবারে নবীর পা মোবারক ধরে বললাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি উমাইয়ার কিনা গোলাম, আমি উমাইয়ার একেবারে চাকর, আমার আমার কোনো স্বাধীনতা নেই, তাড়াতাড়ি করে আপনি আমারে কালেমা পড়াইয়া দেন, আপনি যদি কালেমা পড়াইয়া দেন যত তাড়াতাড়ি আপনি কালেমা পড়াইয়া দেবেন তত তাড়াতাড়ি দৌড়ায় আমার মনিবের খেদমতে আমারে যাইতে হবে। আমার মনি বিশ্রাম করে ঘুমাই, মনিব যদি জাগ্রত হয়ে দেখে আমি চাকর আমি গোলাম তার পাশে নেই, সাথে সাথেই ধারণা করে নেবে এ বেলাল বুঝি আর এখানে নেই, নবীর দরবারে গিয়ে মুসলমান হয়েছে। হযরতে বেলাল আমার নবীর নবুয়তে হাত মোবারক রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে দৌড়ে গিয়েছেন উমাইয়ার দরবারে। উমাইয়ার দরবারে যাই, উমাইয়া জাগ্রত হয়ে বেলালের দিকে তাকায় বলে বেলাল রে ও বেলাল সত্য করে বল রে বেলাল তুই কি কোথাও গিয়েছিস রে বেলাল, বলে কেন এ প্রশ্ন আপনি আমারে কেন করছেন। বেলালকে বলে উমাইয়া বলে বেলাল রে তোর চেহারার দিকে তাকাইলে মনে হয় যেন তুই আর অমুসলিম নাই রে, মনে হয় যেন ওই পাগল এ মদিনা মক্কার মদিন মক্কা এলাকার ভেতরে মক্কা মদিনার বংশীয় নেতাদের টাকলা নেতাদের নেতৃত্ব যার কারণে হারাইয়া গিয়েছে, ওই টাকলা নেতাদের নেতাগিরি চলে নাই, সেই নেতা সেই মানুষ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমার মন বলে দেয় তার হাতে তুই কালেমা পড়ে মুসলমান হয়েছিস। হযরতে বেলাল বলে মালিক ও মনিব সত্যই যদি তাই হয় তাহলে কোনো অসুবিধা আসেনি, বলে তার মানে তুই মুসলমান হয়েছিস। বিলাল বলে মনিব আর গোপন করে লাভ নেই,
বুঝতে যখন পেরেছেন তাহলে আমিও বলে দিলাম আমি ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আখিরি জামানার পয়গম্বর নবীর হাতে কালেমা পড়ে আমি মুসলমান হয়েছি ও মায়া বলে তোর এত বড় সাহস তোর এত বড় সাহস কেমন করে তুই ইসলাম গ্রহণ করলি তোর বাবার কোন সম্পদ ছিল না টাকা পয়সা ছিল না খাইতে পারিস না তোর ঘর নেই বাড়ি নেই রে আমি তোরে নিয়ে এসে লালন পালন করলাম আমি তোরে লালন পালন করলাম আমি তোরে বড় করলাম তোর কোন পরনে পোশাক ছিল না পোশাকের ব্যবস্থা করে দিলাম জায়গা দিলাম বাড়ি দিলাম ঘর দিলাম আর তুই আমারে বাদ দিয়ে ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছিস এইটা মেনে নেওয়া যায় না কালেমা যখন পড়েছিস আমি উমাইয়া বলে দিলাম জীবন যদি বাঁচাইতে চাস তাড়াতাড়ি করে ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের ইসলাম ছেড়ে দেওয়া লাগবে সুবহানাল্লাহ জোরে বলেন না নাউজুবিল্লাহ আরো জোরে বলেন নাউজুবিল্লাহ হযরতে বিলাল বলেন না ইসলাম যখন গ্রহণ করেছি আর কোনদিন কালেমা ছেড়ে দেব না জীবনে কোনদিন কালেমা ছেড়ে দিতে পারি না বেলাল রে কালেমা গ্রহণ করেছিস তুই কি জানিস এই কালেমা গ্রহণ করার কত মজা এইটা কি তোর জানা আছে এইটা কি তোর ধারণা আছে হযরতে বিলাল বলে না না এইটা কেন জানা থাকবে না আমি যদি ইন্তেকাল করি ইন্তেকাল করার পরে আমারে কোথায় দেবে কে আমারে কবরে দেবে কে পানিতে ভাসায়া দেবে এইটা তো আমার কোনো দেখার বিষয় নয় আমি কালেমা পড়েছি মুসলমান হয়েছি আমি আমার নবীর হাত ধরে জান্নাতে যেতে চাই ও মাইয়া বলে কেমন করে তুই কালেমা পড়লি তুই কি জানিস এই সমাজে কার শাসন চলে আজকে গোটা পৃথিবীর দিকে তাকান এক শ্রেণীর মানুষেরা বলে তুই কেমন করে ইসলামে দল করিস কেমন করে ইসলামে দল করিস কেমন করে ওই আলেম ওলামার কাতারে যাস তোর কি জানা আছে এই দেশ কে স্বাধীন করেছে কথা কয় না এরকম বলি বাংলার জমিনে আছে না নাই কে দেশটা স্বাধীন করলো তোর কি জানা কেমন করে তুই হুজুরের কাতারে যাস হুজুরদের কাতারে গিয়েছিস কালেমা কালেমা পড়েছিস ইসলামী আন্দোলন করো ইসলামী সংগঠন করো আর বাঁচতে পারবে না ইসলামী আন্দোলন যদি ছেড়ে দাও তোমার জীবন বেঁচে যাবে আর ইসলামী আন্দোলন যদি ছেড়ে না দাও তোমার নামে মামলা হবে তোমাকে জেলখানায় দিতে দেওয়া হবে এমন হুমকি ধামকি গোটা পৃথিবীর মধ্যে আছে না নাই বাংলাদেশে একেবারে নাই আরো আসতে বলেন বাংলাদেশে একেবারে আছে না নাই বাংলাদেশে এরকম নজির আছে কালেমা পড়েছ তোমার নামে মামলা দেওয়া হবে যার কারণে ইসলাম ছেড়ে দাও ইসলাম একবার যারা গ্রহণ করলো ইসলামী সংগঠন যারা করলো কোরআনের পথে যারা আসলো আমার নবীর আদর্শ যারা মানলো এই মানুষগুলো জিন্দিগি তার ইসলামী আন্দোলন ছেড়ে দিতে চায় যার কারণে এই সমস্ত মানুষেরা বাড়িতে বিছানায় ঘুমাবে রাতের বেলা ঘুমায় আছে তার বাড়ির ঘরের খাটে কিন্তু হুজুর চেতন পায়ে দেখে হুজুর জেলখানায় কথা কয় না এরকম নজির বাংলার জমিনে আছে না নাই হুজুর জাগ্রত হয়ে দেখে জেলখানায় হুজুর চিন্তা করে জায়গায় কেমনে আসলাম হুজুর যেই সময় বিছানায় ঘুমাইছে ঘুমান্ত অবস্থায় হুজুরকে নিয়ে গিয়েছেন জেলখানায় অপরাধ একটাই সে কোরআনের আন্দোলন করে অপরাধ একটাই ইসলামী সংগঠন করে আলেমদের কাতারে সামিল হয়ে যায় এই অপরাধে তাকে জেলখানায় নিয়ে যাওয়া হয় উমাইয়া বলে বেলাল রে ও বেলাল কালেমা যদি ছেড়ে দাও তাহলে জীবন বাঁচবে আর কালেমা যদি ছেড়ে না দাও জীবন বাঁচবে না হযরতে বিলাল বলে ও মনি আমি আপনারে বলে দেই কালেমা যখন গ্রহণ করেছি জীবন যদি আমার চলে যায়
আমি বিলাল তৌফি কালে মাসের দেব না। এই বিলালকে আমার আল্লাহ কেমন ভাবে কবুল করলেন, একটু নির্যাতনের শিকারের দৃশ্য মাত্র পাঁচ মিনিট বলে ওইদিকে যায়। হযরতে বিলাল রে উমাইয়া বলে কোথায় রে, ও সেনাপতি প্রধান সেনাপতি তুমি কোথায়, আর দেরি করা যাবে না। এ বিলাল যে ইসলাম গ্রহণ করলো আর কালেমা ছেড়ে দিতে চায় না, বিলালের বাসন নাই রে, যাও তাড়াতাড়ি করে। ও বিলাল রে মরুভূমির উত্তপ্ত বালুর ভেতরে রোদের ভেতরে খেজুর গাছের সাথে পেছনে পা দিয়ে হাত দিয়ে বেঁধে ফেলে দাও। একজন জিন্দা মানুষ রে যদি প্রচন্ড রোদের ভিতরে খেজুর গাছের সাথে পিছনের দিকে হাতটা বেঁধে দুই হাতটা বেঁধে ফেলে দেয়, তাহলে তার জন্য নির্যাতন এটা কষ্ট না আরাম? কথা কম ওমা। এবার সামনে যায়, যেই সময় হযরত বিলাল পিছনের দিকে হাতটা এরকম করে বাঁধা, ওই ওমায়া দাঁতটা খিলখিল করে বের করে সামনে গিয়ে বলে, বিলাল রে দেখেছো না রে বিলাল ইসলাম গ্রহণ করার কেমন মজা, এখনো সময় আছে রে বিলাল, তুমি যদি ইসলাম ছেড়ে দাও, কালেমা যদি ছেড়ে দাও, ও নবীর পথ যদি ছেড়ে দাও, আমি উমাইয়া বলে দিলাম একটা মুহূর্তের জন্য তোমাকে আর বেঁধে রাখা হবে না। আজকে আমার দেশের যত হাজার হাজার আলেম ওলামা জেলখানার ভিতরে যারা বন্দি, ওই সমস্ত আলেম ওলামাদেরকে এরকম করে অফার দেওয়া হয়, এরকম করে অফার দেওয়া হয়, হুজুর আপনি যদি লিখিত দিতে পারেন জামিন দিতে পারেন, নিজে যদি ওয়াদা করতে পারেন লিখিত দেন, জেলখানা থেকে বের হয়ে আর ওই হুজুরদের কাতারে থাকবেন না, ইসলামী আন্দোলন আপনি করবেন না, কোরআনের সংগঠন আপনি করবেন না, তাহলে আপনার জামিনের জন্য আর টেনশন করা লাগবে না, জামিনের জন্য টেনশন করা লাগবে না। যারা প্রকৃত হুজুর এই শর্ত দিবার পরে অফার দিবার পরে বছরের পর বছর যুগের পর যুগ জেলখানায় থাকে, তথাপি জাহেলদের কোনো শর্ত মেনে নিয়ে বাহিরে আসতে রাজি হয় না। হযরত বিলাল বলে মালিক, বিলাল বলে মালিক এই মুহূর্তে আমি বলে দিলাম আপনি আমাকে যে অফার দেন, আমার জীবন যদি চলে যায় তথাপি আমি ইসলাম ছেড়ে দেব না। উমাইয়া বলে প্রধান প্রধান সেনাপতি কোথায়, যাও এই মক্কা নগরীর সবচাইতে দ্রুতগামী একটা ঘোড়া নিয়ে এসো, এই ঘোড়ার পায়ের সাথে রশি লাগায়া বিলালের কমরের সাথে বেঁধে দাও, এ ঘোড়াকে ধাওয়া করে দাও, এ বিলাল এই ঘোড়াকে ধাওয়া করো, গোটা মক্কা মদিনার ভিতরে বিশাল উঁচু উঁচু পাহাড় ডেঙ্গিয়ে এ বিলালকে ক্যাঁকড়ায়া ক্যাঁকড়ায়া গোটা মক্কা মদিনায় শেষরায় নিয়ে যাও। হযরতে বিলালের কমরের রশি, হযরতে বিলালের কমরের রশি দ্রুতগামী ঘোড়াকে ধাওয়া করায়া, দ্রুতগামী ঘোড়াকে ধাওয়া করায়া গোটা মক্কা মদিনার বিশাল উঁচু উঁচু পাহাড়, সাধারণ কোন পাহাড় নয়, হাজি সাহেব যারা আছেন দেখে এসেছেন, আমার আল্লাহ আমারে দেখাইছেন এক একটা পাহাড় চার থেকে পাঁচ কিলোমিটার চওড়া বিশাল উঁচু উঁচু পাহাড়, এ পাহাড়ের উপর দিয়ে এ ঘোড়া কেকড়ায় দৌড়ায় দ্রুতগামী ঘোড়া দৌড়ায় যায়, পেছনে রশিদ সাথে পায়ের সাথে রশি বাঁধা, এই রশি হযরত বিলালের কমরের সাথে বাঁধা, অপরাধ একটাই নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছেন। উমাইয়া বলে বিলাল, উমাইয়া বলে প্রধান সেনাপতি রে এবার ঘোড়াটা থামায়া দাও, এবার ঘোড়াটা থামায়া দাও, ও বিলাল তাকায় দেখো তোমার শরীরে চামড়া নাই রে বিলাল, ইসলাম গ্রহণ করার কারণে তোমার শরীরে চামড়া নেই, এই মরুভূমি এলাকার পাহাড়ি এলাকার ভেতরে ক্যাঁকড়ায়া ক্যাঁকড়ায়া তোমার শরীরের সব চামড়া গুলো উঠায়া
লাল দগদগা হয়ে গেছে রে বেলাল বেলাল রে এখনো শরীরের দিকে তাকাও চেহারার দিকে খেয়াল করে ওই নবী মুহাম্মাদের কালেমা তুমি ছেড়ে দাও হযরত বেলাল বলে না 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 এইটা হতে পারে না দুনিয়ার কোনো চাওয়া আমার নেই আমি কোনো দুনিয়ার নেতার দিকে তাকাই না দুনিয়ার কোনো নেতাকে খুশি করতে চাই না আমি খুশি করতে চাই আমার মালিক রে আর খুশি করতে চাই আমার নবী রে আমার আল্লাহর ভালোবাসা চাই আমার নবীর অনুসরণ আমি চাই আমার আল্লাহ যদি আমারে ভালোবাসেন আমার নবী যদি আমারে ভালোবাসেন তোমার মতো মাইয়া আমারে যদি কচু কাটা করে দেয় টুকরা টুকরা করে দেয় আমি বেলাল হাসতে হাসতে জান্নাতে যাব প্রধান সেনাপতি বলে জাহাপনা প্রধান সেনাপতি বলে জাহাপনা বেলাল তো রাজি নাই কি করা যায় বেলাল রাজি নাই কারণ প্রধান সেনাপতিদের বুদ্ধি কম না বেশি তাম পৃথিবীতে সব দেশের সরকারদের যিনি প্রধান সেনাপতি সবচাইতে সে হয় সবচাইতে হয় বুদ্ধিজীবী এ কারণে বুদ্ধিজীবী হওয়ার কারণে তাদের সাথে মাল থাকে না সাথে কোনো চুল পাওয়া যায় না কারণ দিন রাত 24 ঘন্টা ইসলামের বিরোধিতা করার বুদ্ধি তার মাথার ভেতরে ওদের মাথার ভেতরে পেঁচ খায় কেমন করে হুজুরদেরকে ঘায়েল করা যাবে কেমন করে ইসলামওয়ালাদেরকে ঘায়েল করা যাবে কেমন করে কোরআনের সৈনিকদেরকে ঘায়েল করা যাবে এই বুদ্ধির কারণে সবসময় এই বুদ্ধিগুলো যখন মাথার ভেতরে পেঁচ খায় আর যার কারণে তাদের সাথে কোনো মাল পাওয়া যায় না কথা কয় না ভয় পাচ্ছেন নাকি ভয় পাওয়ার কোনো কারণ নাই জেলখানায় গেলে হুজুর যাবে বর্তমান দেশের প্রেক্ষাপট চোর ডাকাত বুক টান টান করে ঘুরবে হুজুররা জেলখানায় যায় মরবে আমি নিজেও কয়েকবার গেলাম আমি নিজেও কয়েকবার গেলাম অপরাধ একটাই এই যে কোরআনের কথা এইভাবে বলা যে এইভাবে বলতেছে তাও তো খোলামেলা বলা যায় না আলোচনা চলে প্যান্ডেলে আমাদের কথা বলতে হয় সব খালি অ্যাঙ্গেলে খোলামেলা কথা বলা যায় না আমাদের মুখের ভিতরে লাগাম ইসলাম গোটা সমাজটা জাহেল দিয়ে ভরপুর ওই ক্ষমতাধারীদের ক্ষমতার দাপটের কারণে কোরআনের সঠিক ওয়াজ আজকে আমরা করতে পারি না করা যায় না করলে বেকায়দা করলে বেকায়দা আমাদের জানের নিরাপত্তা নেই বাড়িতে যাওয়ার নিরাপত্তা নেই এমনকি আমাদের গাড়িরও কোনো নিরাপত্তা নেই যেই গাড়িতে করে আমরা আসলাম এ গাড়ির নিরাপত্তা নেই হুজুর বেজাই গরম হও দাঁড়াও হুজুর মাহফিল করে উঠবে গাড়িতে যে দেখে গাড়ি খালি চুরমার হয়ে পড়ে আছে এরকম নজির বাংলাদেশে আছে না নাই কথা কয় না এজন্য ভয় পাওয়ার কিছু নেই যত ভয় পাবেন তত জাহেল আপনার মাথার উপরে চড়ে বসবে কথা বলেন ঠিক কি না এজন্য ভয় পাওয়ার কোনো সুযোগ নেই জাগতে হবে মুসলমানদের আর ঘুমানোর কোনো সুযোগ বেলাল 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 বলে আমি ভয় পাবো না বেলাল বলে না আমার কোনো ভয় নেই আমার গোটা শরীর কেকড়ায় গিয়েছে আমার জীবন চলে যাবে শহীদ হয়ে যাব তথাপি আমি ইসলাম ছেড়ে দেব না আর ওদিকে যাব না এবার আসেন সেই বেলাল আমার নবীর এত ভালোবাসলো নবীকে অনুকরণ করলো সেই বেলাল রে আমার আল্লাহ গোটা পৃথিবীতে গোটা মুসলমানদের মদিনা মসজিদের আল্লাহ প্রথম মুয়াজ্জিন বানায়া দিলেন আমার আল্লাহ তারে এত কবুল করলেন চেহারা ভালো না একটু আগে বললাম চেহারাটা ছিল ছিল কালো সাধারণ কোন কালো নয় গ্রামের ভাষায় বলা হয় মশা কালো এমন কালো যেই কালোর উপরে চিকচিক করে এরকম মশা কালো একজন মানুষে আমার আল্লাহ ইসলামের প্রথম মসজিদ বানাইয়া দিয়েছে আর ওদিকে যাব এবার আসেন আপনি যদি নবীকে অনুকরণ করেন অনুসরণ করেন আমি যদি নবীর ভালোবাসি আমার জন্য আমার আল্লাহ কি ফয়সালা দেবেন একটু দেখেন হযরতে বেলাল আমার নবীর এত ভালোবাসলেন এত মহব্বত করেছেন অনুকরণ করেছেন আমার নবী যখন ইন্তেকাল করলেন
আমার নবীর ইন্তেকালের কিছুদিন পরে বেলাল পটলি টপলা পটলি কিছু টপলা টপটলি বাদায়া নিয়ে নিজের প্রয়োজনের কিছু জিনিস বাদায় নিয়ে পটলা করে নিয়ে মসজিদে নবাবীর বসে রিয়াজুল জান্নার পার্শ্বে বসে হযরতে বেলাল শিশুর মতো হাউ মাউ করে কাঁদে হাউ মাউ করে শুধু কাঁদে আর কাঁদে হযরতে বেলাল যেই সময় মসজিদে নবাবীর ভিতরে আমার নবীর ইন্তেকালের পর এমনি করে কাঁদে হযরতে আবু বকর সিদ্দিক আকবর হযরতে আবু বকর মসজিদের ভিতরে ঢুকেছেন মসজিদে নবাবীর ভিতরে ঢুকে দেখে হযরতে বেলাল কাঁদে হযরতে আবু বকর বলে বেলাল রে ও বেলাল তুমি কেন কাঁদো রে বেলাল কি অপরাধ কি সমস্যা হয়েছে রে বেলাল কি অভাব তোমার তোমার যদি টাকার প্রয়োজন হয় তোমার যদি কোনো অভাব থাকে আমি বাইতুল মাল থেকে তোমার জন্য অর্থ বরাদ্দ করে দেব এমন পরিমাণ অর্থ বরাদ্দ হয়ে যাবে তুমি বেলালের আর কোনোদিন অভাব থাকবে না হযরতে বেলাল কান্না থামে না হযরতে আবু বকর বলে বেলাল ও বেলাল কেন কাঁদো কি কারণে তুমি কাঁদো রে বেলাল আমি কি জানতে পারি রে বেলাল হযরতে বেলাল বলে আবু বকর ভাই আমার নবীর ইন্তেকালের পর থেকে আমি নবীর সাহাবী বেলাল বিছানায় আমি বালিশে মাথা দিতে পারি না আমার চোখে ঘুম লাগে না আমার চোখে কোনো ঘুম নেই আমি খাইতে পারি না পড়তে পারি না চলাফেরা করতে পারি না সাংসারিক জীবন যাপন আমি করতে পারি না হযরত আবু বকর বলে বেলাল রে ও বেলাল তুমি কি একাই নবীরে ভালোবাসো আমরা কি নবীরে ভালোবাসি না হযরত বেলাল বলে আর বেলাল বলে আবু বকর ভাই তুমিও আপনিও নবীরে ভালোবাসেন আমিও নবীরে ভালোবাসি কিন্তু কেউ সহ্য করতে পারে কেউ সহ্য করতে পারে না আমার নবীর ইন্তেকাল করেছেন এইটা আপনারা সহ্য করতে পেরেছেন আপনারা মেনে নিতে পারেছেন আমি বেলাল মেনে নিতে পারি নাই ওই মসজিদে নবাবিতে মসজিদে নবাবীর ভিতরে আমার নবী যেখানে ঘুমানো আমার নবীর রওজার পাশে লক্ষ লক্ষ মুসলমান নরনারী যায় হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান যায় আমার নবীর রওজার পাশে যখন আমার নবীর সালাম দেয় আমি নিজে চোখে সেখানে দেখলাম এমন মুসলমান নবীর রওজার পাশে দিয়ে পার হয়ে যায় আর বিন্দু পরিমাণ কোনো অনুভূতি নেই আবার এমন মুসলমান দেখা যায় নবী রওজার পাশে যখন গিয়েছেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে সাথে সাথে আমার নবী রওজার পাশে বেহুশ হয়ে যায় হযরত বেলাল বলে আবু বকর ভাই আমি সহ্য করতে পারি না কেউ সহ্য করতে পারে আবার কেউ সহ্য করতে পারে না আমি সহ্য করতে পারি না আমি আর মদিনাতে থাকব না আমি পটলা বেঁধে নিয়ে বের হয়েছি আর মসজিদে নবাবিতে আজান দেব না আমি আজান দেব না হযরত আবু বকর বলে কেন আজান দেবে না তুমি কি মসজিদে নবাবীর মসজিদ নয় আমার দিনের নবী তোমারে মসজিদ বানাইয়া দিয়েছেন কেন তুমি আজান দেবে না কেন চলে যাবে হযরত বেলাল বলে আমি যখন আজান দেই আজান দিয়ে আমি অপেক্ষা করতাম আমি মসজিদে নবাবীর মেহরাব থেকে বাম দিকে খেয়াল করতাম আমার নবী হুজরা থেকে যখন বের হয়ে মেহরাবে আসতেন আমি বেলাল সাথে সাথে দাঁড়ায় ইকামত দিতাম আমার নবী যখন ইন্তেকাল করেছেন আমার নবীর বিদায়ের পর থেকে আমি বিলাল যখন আজান দেই আর নবী আমার আসে না আমি দাঁড়ায় থাকি তাকায় থাকি আমার নবীর হুজরার দিকে রওজার দিকে আমি মনে করি আমার মন বলে আমার নবী জামাতে আসবে সামনে ইমামতির জন্য দাঁড়াবে কিন্তু নবী আমার আসে না নবী আমার আসে না এই কারণে আমি বিলাল আর সহ্য করতে পারি না রে আবু বকর আমি মদিনায় থাকব না হযরতে আবু বকর বলে না যাওয়া যাবে না কিছু মানে না হযরতে বিলাল চলে গেলেন আর অপেক্ষা না করে এবার সিরিয়ার দামেস্কের ভেতরে চলে গিয়েছেন দীর্ঘদিন দামেস্কে অপেক্ষা করলেন সেখানে থাকেন সারা দিন রাত 24 ঘন্টা কাঁদে আর শিশুর মতো গড়াগড়ি করে কাঁদে আল্লাহ
আমি কেমনে করে বাজাবো, আমি বেলাল বাজতে পারবো না, আমার নবী কোথায়, আমি নবীরে দেখতে চাই, কেমন করে আমি নবীরে দেখবো, আর আমি নবীরে যদি না দেখতে পাই আমি বেলাল আর দুনিয়াতে বাজবো না। এই বলে বলে বেলাল কোনো বাড়ি নেই ঘর নেই দামেস্কের রাস্তা দিয়ে যায়, গাছের নিচে পথের ভিতরে বেলাল আস্তে করে টোলে পরে ঘুমায়া গিয়েছেন। কোন সময় বেলাল ঘুমায়া গেলেন বেলাল নিজেও বুঝতে পারে না, স্বপ্নের যোগে হঠাৎ করে দেখে আমার নবী মদিনার রওজা মোবারক নেই, দামেস্কের গাছের নিচে যেই জায়গায় হযরত বেলাল শোয়া, যেই জায়গায় বেলাল ঘুমায়া গেছেন ওই জায়গায় আমার বেল আমার নবী মদিনার রওজা মোবারক থেকে এবার বেলালের পাশে হাজির হয়েছে। স্বপ্ন যোগে বলেন নবী, ও বেলাল তুমি কেঁদো না, আমায় যদি চাস রে বেলাল ফিরে আই তুই মদিনায়। স্বপ্ন যোগে বলেন নবী, ও বেলাল তুমি কেঁদো না, আমায় যদি চাস রে বেলাল ফিরে আই তুই মদিনায়। হযরত বেলাল স্বপ্নের ভেতরে দেখেন নবী পাশে হাজির, বেলাল কে নবী আমার নবী বলে বেলাল, ও বেলাল রে কেন তুই দামেস্কে গিয়েছিস রে বেলাল, আজকে কতদিন হয়ে গেল রে বেলাল, তোর কণ্ঠে আমি নবী মসজিদে নবাবীতে আজান শুনতে পাই না, আমি মসজিদে নবাবী রওজা মোবারকে ঘুমায়া আমি অপেক্ষা করছি রে বেলাল, তোর মতো কতর মতো বেলালের কণ্ঠে আমি আজান শুনতে চাই, কেন আমি তোর আজান শুনতে পাই না রে বেলাল, ও বেলাল তাড়াতাড়ি করে চলে আয় আমার মসজিদে নবাবীতে এসে তুই আজান দে, তুই যদি আজান দিস রে বেলাল আমি নবী রওজায় ঘুমায়া ঘুমায়া তোর আজান আমি শুনতে চাই। বেলাল জাগ্রত হয়ে চিন্তা করলেন, আশ্চর্য ব্যাপার, কি দেখলাম আমার নবীরে স্বপ্নে দেখেছি, এইটা তো মিথ্যা হতে পারে না। বেলাল এবার দৌড়ায় দামেস্কে থেকে দৌড়ায় দৌড়ায় আবার মদিনা মসজিদ নবাবীতে ফিরে এসেছেন, মসজিদে নবাবীতে ফিরে এসেছেন। গভীর রাতে রাত্রে পৌঁছে গেলেন, গভীর রাতে পৌঁছে গিয়েছেন তাহাজ্জুদ রাখতে আগে হযরত বিলাল এবার মসজিদে নবাবীতে পৌঁছে গিয়েছেন। মক্কা মদিনাতে আমার নবীর জামানা থেকে আজকে বর্তমান পর্যন্ত পাঁচ ওয়াক্ত সালাতের আজান বাদেও আরেকটি আজান সব মিলে ছয়টি আজান হয়, আর একটি অতিরিক্ত যেইটি আজান সেই আজান কিসের আজান, আরো জোরে বলতে হবে কিসের আজান, তাহাজ্জুদের রক্ত বলতে এত সময় লাগিছে, আবার অনেকে মুখই খুলবে না, অনেকে চিন্তা করতেছে আল্লাহ পাঁচ ওয়াক্ত আজানি নাম বলতে, পাঁচ ওয়াক্ত নামই বলবে না হুজুর, আবার তাহাজ্জুদ লেটা না টেনা কথা কয় না। এই যে পৌষ মাস মাঘ মাস চলে গেল, আজানের আগে সাড়ে তিন হাত লম্বা ছিল, সাড়ে তিন হাত লম্বা যেই মুয়াজ্জিন বলছে আসসালাতু খায়রুম মিনান নাওম, ওরে বাবা আস্তে করে পা খালি হাঁটু এমন ভাবে চাপ দিয়ে জোরে নিয়ে আসে ওই হাঁটুর ভেতরে দেশে মাথা ঢুকে দিয়ে সাড়ে তিন হাত লম্বা মানুষ হয়ে গেল দেড় হাত, কথা কয় না রে, আর ওর চেহারাটা এমন হয়ে গেল ল্যাপের মধ্যে, আপনাদের রাস্তাঘাটে যদি সাইড ঠিক থাকে ওই সাইড ঠিকের মধ্যে কুত্তো দেখবেন এরকম হাঁটু জোরে মাথা ঢুকে দিয়ে বসে আছে, ঠিক আসতো ওই কুত্তোর ঢপ, আর ওই যে সাড়ে তিন হাত লম্বা মাথা নিয়ে যে হাঁটুর মধ্যে হাঁটুর ভেতরে ঢুকে দেয় দেড় হাত আছে, এই দুটের ঢপ আর কোনো কম বেশি কথা কয় না, আরো জোরে কন বানায় বললাম নাকি, তাহলে সেই মানুষগুলো যদি বলেন ওই রকম ওই ক্যাটাগরি যে সাড়ে তিন হাত হাতে হয় দেড় হাত, ওরে যদি বলেন পাঁচ ওয়াক্ত আজানের নাম পাঁচ ওয়াক্ত সালাতের নাম বলা খুব মুশকিল, খুবই মুশকিল, তাহাজ্জুদের আজান। হযরত বেলাল এবার মসজিদে নববীর ভেতরে তাহাজ্জুদের আজান দেওয়ার জন্য নতুন মুয়াজ্জিন মসজিদের ভেতরে ঢুকতেছে, হঠাৎ করে তো চোখে পড়ে গেল হযরত বেলাল, যদি আমার নবী আসে তাহলে আমি আজান দিব,
চিৎকার দিয়েছেন নতুন মুয়াজ্জিন কোথায়, কে আছে কোথায়, দৌড়ে এসো আমাদের বিলাল ভাই মসজিদে নববীর মুয়াজ্জিন বিলাল এসেছেন, সাথে সাথে আমার নবীর সাহাবীরা হাজার হাজার মসজিদে নববীতে ভরপুর। হযরত আবু বকর বলে বিলাল তুমি এসেছো, আমরা খুশি ও বিলাল তুমি আজান দাও। বিলাল বলে আবু বকর ভাই আমি যদি আজান দেই তাহলে আমার নবী কি নামাজে আসবে রে বিলাল? হযরত ওমর বলে বিলাল তুমি আজান দাও। হযরত বিলাল বলে আবু বকর ভাই ওমর ভাই আমি কোন আমার কোন আপত্তি নেই, আমি আজান দিবার পরে যদি আমি বিলাল আজান দিবার পরে যদি আমার নবী না আসে আমি বিলাল কলিজা ফেটে মারা যাব। হযরত ওসমান বলে কথা শোনে না, হযরত আলী বলে তাও আজান দেয় না। হযরত আলী বললেন আবু বকর ভাই আমার মন বলে দেয় আমার কলিজার টুকরা সন্তান ইমাম হাসান আর হুসাইন রে যদি ডেকে নিয়ে আসা হয়, ইমাম হাসান হুসাইন যদি বলে বিলাল যদি আজান দিতে বলে আমার বিশ্বাস বিলাল আর মা বলতে পারবে না, বিলাল মসজিদে নববীতে আবার আজান দেবে। তার কারণটা কি, কি কারণে ইমাম হাসান হুসাইনের কথা শুনবে? ইমাম হাসান হুসাইনের যে চেহারা আমার আল্লাহ দিয়েছেন আমার দিনের নবীর চেহারার সাথে ইমাম হাসান হুসাইনের চেহারা মিল পাওয়া যায়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তা আলহাজ অধ্যাপক আব্দুল সালাম সাহেব বলেন জিন্দাবাদ, নারে তাকবীর। বাস আর কোনো আওয়াজ নেই, সুইচ চালু করার আর অফ করার দুটা সুইচ থাকে না, দুটা সুইচ থাকে কিন্তু একটা হবে চালু হয় আর একটা অফ হয়, তা দ্বিতীয় বক্তার অফ হওয়ার সুইচ হলো প্রধান বক্তা আসা, কথা কয় না ভারে? হ্যাঁ, অফ করার সুইচ চলে আসছে আর আওয়াজ হবে না। একটু আগে গাড়ি আসতে বললাম না যে দশটায় দেওয়ার কথা হিসেবে প্রধান বক্তা, দশটায় জামাই আসার কথা আর সেই দশটায় দেশে হচ্ছে জামাইয়ের ছোট ভাইও, তাহলে অবস্থা দেখেন কি হয়। আর কথা না বলি, আমার চাইতে ভালো আলোচনা আপনারা শুনতে পারবেন ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ? রাগ করছেন নাকি? হুজুর আসছেন তাই মন খারাপ? হুজুর যে আসছেন এটাই কোটি কোটি শুকরিয়া, সুবহানাল্লাহ। কোন আমি আর কথা না বলি, আজান দিতে গেলে দেরি হয়ে যাবে তো, জি মোরাল না, একটু খালি সংক্ষেপ করে বলি। হযরত ইমাম হাসান হুসাইন রে ডাকা হলো, ইমাম হাসান হুসাইন এসে বলে বিলাল, ও বিলাল আপনি আমার নবী, আমার নানা হুজুরের মুয়াজ্জিন, আমার নানা হুজুর আপনারে নিয়োগ দিয়েছেন, যার হাতে আপনি চাকরির নিয়োগ তার প্রতি আপনার একটা শ্রদ্ধা বোধ থাকে কিনা, যে স্কুলে মাদ্রাসায় আপনার চাকরি হলো ওই সময় যিনি সভাপতি ছিলেন প্রিন্সিপাল ছিলেন তাদের প্রতি আপনার আমার একটা আলাদা মায়া মমতা থাকে কি থাকে না? ইমাম হাসান হুসাইন বলে আমার নানা আপনার নিয়োগ দিয়েছেন, আপনি আজকে আজান দিয়ে দেন। হযরত বিলাল এবার ইমাম হাসান হুসাইনের অনুরোধে মসজিদে নববীতে আজান দিয়েছেন, যেমনি আজানের শব্দ আল্লাহু আকবার একবার প্রথম বলেছেন গোটা মদিনা থেকে হাজার হাজার মুসলমান মসজিদে নববীতে ভরপুর হয়ে যায়। আজকে যারা মসজিদে নববীতে দেখে এসেছেন, ইন্টারনেটের যুগ যারা ইন্টারনেটে দেখেন, আজান শেষ হওয়া লাগে না, আজান চলছে গোটা মসজিদে নববী আর মসজিদুল হারাম, আজান চলতে চলতে লক্ষ লক্ষ মুসলমানের ভিড় হয়ে যায়। আমার দেশে আজানের পরে লোক থাকে না, মুয়াজ্জিন বলে ইকামত দাও, ইকামত দেওয়ার লোক পাওয়া যায় না, পিছন থেকে এক বুড়ো মানুষ ইকামত দেয় কত কামাতি সালাত যায় বলে সালাকাত কামাতি,
কয়েকদিন আগে আমি দৌড়ে গাড়ি ব্রেক দিতে দাঁড়াইছি, দেখি ইকামত হচ্ছে, এমন বয়সের মানুষ ইকামত দিচ্ছে, ইকামত দেওয়ার লোক নাই তো, ও এখন বলতেছে সালা কাত কামাতি সালা কাত কামাতি। আমি কই আল্লাহ কি উপযুক্ত মুয়াজ্জিন রে, পরে খোঁজ নিয়ে দেখি যে না উপযুক্ত মুয়াজ্জিন না, সামনে যিনি উনি মুয়াজ্জিন উনি ইমাম, কিন্তু ইকামত দেবে কই, লোক তো নাই, ও ওরে পাইছে ও দিচ্ছে, ও যা জানে তাও দিচ্ছে, তাও যে দিচ্ছে কি বলে, তা ভালো যে একামত ছাড়া হয়নি, এমন মসজিদ আছে না নাই, আছে না নাই, এরকম আছে না, যেমনি প্রথম শব্দ বলেছেন হাজার হাজার মুসলমানের ভিড়, দ্বিতীয় শব্দ বলার সাথে সাথে কোন নারীর আর ঘরে নেই, সবাই মসজিদে নবাবিতে নারীদের নামাজের জায়গায় হাজির, এবার লক্ষ লক্ষ শিশুদের হাজির, আমার নবীর মুয়াজ্জিন হযরতে বিলালের কণ্ঠে আজান পাওয়া যায় শোনা যায়, হযরতে বিলাল এবার অপেক্ষা করছেন নবী আমার জামাতে আসবেন, বিলালের চিন্তা, নবী ইন্তেকাল করেছেন বিদায় নিয়েছেন রওজা মুবারকে ঘুমান, হযরতে বিলাল মেনে নিতে পারে না, এই কারণে বিলাল অপেক্ষা করতে করতে এবার কিছুদিন পরে বিলাল আবার মদিনার জমিন থেকে সিরিয়ার দামেস্কের ভেতরে আবার চলে যায়, হযরতে বিলাল সেখানে গিয়ে হাউমাউ করে কাঁদে, আর লম্বা করব না রে মুসলমান, হাউমাউ করে কেঁদে কেঁদে বিলাল জীবন যাপন করতে পারে না, এবার বিলাল দামেস্কের জমিনে কিছুদিন পরে আমার নবীর মায়ায়, আমার নবীর ভালোবাসা নবীর প্রেম নিয়ে নবীর মহব্বত নিয়ে নবীর অনুসরণ কলিজার ভিতরে নিয়ে কলিজা ফেটে হযরতে বিলাল ওই দামেস্কের জীব জমিনে শাহাদত বরণ করে।